বরলা কাই কো পাওয়ার্ড বাই অনমোল ড্রিম লাইট টেস্ট ইট না ভাই কই রুক না পাই সহযোগ করেছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাটে হি গন পাউলি পূজার হাজে হাজি উঠক মন সকলোরে প্রতি উৎসবতে বিগ বাজার আর জুনিয়র হরলি Friday's entertainment's presence. ধরক মই হরালু আপনি যাই মুখ বিশ্রী লাগাল ধরলাক এবার বউ আর সুনটা বাই হরাল বউ আর সুনটা বাই ঘর গুছি এলাক আপনি আর মই চিকেন চাউমিন খাই ঘর গুছি আহিম চলকিতা আপনি দাদা বলে মোক ভন্টি হিসাবে মরমতে পিন্ধা দিছি হয় না মানে কথাটো হল ম দাদাই দিয়া বলে মরমতে পিন্ধিম একলাখানে যাইতো লাস্টত ডাঙর কাইজা হয় জানে না কাজিয়া মোর বয়ফ্রেন্ডে মোর লগত কাইজা নকরিব তোমার বয়ফ্রেন্ড আছে নাকি ঘুইলো পুইলো খালো আর আপনি আকো অনুভব করা নাই অনুভব এটা কইছো ককসুন কি অনুভব হইছি হইছে অনুভব এটা প্লিজ কক না কি অনুভব হইছি আজি দিন তো মই তিন দিনৰ উপাজন খৰচ কৰি পেলালো কি ঘটনা করার কথা কই আছে এনাই মই একদম মনে মনে থাকিম বিয়ার দিন ঠিক করক মনে মনে থাকিম যাত্রা আন্দা খুন্দক মনে মনে থাকিম মানু মাতক মনে মনে থাকিম কিন্তু তেলৰ ভাৰৰ আগা দিনা মই যে কমবাই ফুটি দিম খাতান হও কি দিও পুরা কিবা কষ্টর কাম করি আছে নাকি দিও একেবারে দেহ ভাবো বাদছে হিন কুবার মই নকম দিও আপনি এক এ ঘরলে বলি গলো বান্দা পাই লাঠি এডাল লৈ খেদিলে একদম কুকুর খেদা দিলে হও কা দিও নেই হো বার মালুটি ফলা ঘরলে নহা কানে এইজনী পাগল হল কি কই দিও ফুলার ঘন্যকে আপনা খেছে ও মুখ মারিব খুজতে তাকো হাতত বাং এডাল লৈ কি খেদলা পাগল পাগল হইছে হও ময়ে কথা হইছে নহু এনেকে মারবা ধরবা খেদলি তো ডাক্তরক দেখবা লাগবো লাগিব তো কি বা ভাবিছে ভগবান হে জানে এথান কি করব এতিয়া তা কেইটো এটা কাম কৰি দিয়া দুয়ো চুপি চাপি গৈ ঘৰলৈকে যাওঁ বোলা মোৰ লগত মই আৰু কিয় যাওঁ দিয়ক মোক আগুৱাই থবা তুমি হাজাৰ হ'লেও মই বুঢ়া মানুহ নহয় এই বয়সত বোলা উঠক বৰ সমস্যা হৈছে দিয়ক হাও আহিলো দুখনে আহিলো টিউশন নকৰিলা ষ্টুডেণ্ট নাহে মোৰ মাকৰ ঘৰলৈ পূজা চাবলৈ গৈ অহাই নাই বৈশ্যনীৰ পুতাকক টিউশ্যন কৰিব গৈছিল অঁ ল'ৰাটোতো নাই মাকৰ লগতে কথা বতৰা পাতি গুচি আহিলো বৈশ্যনীৰ ঘৰত টিউশ্যন কৰা এৰি দিয়ক কিয় ক'লা বৈশ্যনী ঘৰক যায় আপুনি মেচিন গুচি মানুহ হ'ব বুলি মোৰ মস্ত ভয় লাগে অ' দাদা নামান ফোনটো দিয়কচোন আপোনাৰ এইটো এ জয়া তোমার হেতু ফোনে দি এত ফোনত ফোন করাছুন কিয়া হে বউ ও দাদারে ফোন করলি তাইতে গম পাম শুনা পাও না না পাও দেখরা ও বউ শুনছি না ও বউ বউ হে হেল্ল' অ সকিয়নী হয় হয় অ নাই 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 আমি দুয়ো এৰা এৰি হোৱা প্ৰায় এঘণ্টামানে হ'ল ঘৰ পোৱাগৈ নাই নেকি ক'লৈ গ'ল আচ্ছা ৰ'ব ৰ'ব মই ফোন এটা কৰি চাওঁ মই আপোনাক জনাই আছোঁ
হেল্ল' এই মই দোষী ঘৰলৈ আহিছোঁ। কোনে ক'লে? তুমি হ'লা মদ সোপা খাই মোৰ লগতে ফোনত কথা পাতি আছা। হেল্ল' হেল্ল' হৌৰা সখীয়নীয়ে ফোন কৰি আছে। এই কুকৰ্মভাগ ৰাস্তাতে মানে এই তেঁতুলেকে গিল্লা কিয়? হৌৰা বহুত ট্ৰেজেডি চ' মাৰিলো। হয় নেকি? আহাচোন আহা 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 এইফালে আহা বহা। কিহৰ তেজেলিডালহে তোমাৰ? ঠিক তেৰি এযোৰ সামান্য কাপোৰ আৰু নিজৰ মানুহটো। কাপোৰযোৰতকৈ মোৰ পৰিবাৰ তোলা চালনিত এই মানুহটোৰ ওজন কম। মোৰ লগত পূজা চাবলৈ নগ'ল। মৰম আৰু জেদ। ঠিক আছে, তোমাৰ তোলা চালনিখনত যদি মৰমতকৈ জেদৰ ওজন বেছি হয় তেতিয়া তোমাৰ শ্ৰীমতীও মদ খাবলৈ যাব লাগিব। বলা কলৈ? এই মালতীয়ে কাণেৰে নুশুনা হ'ল বুজাত কোনোবাই বোলে কাণৰ ইয়াত পেপা বজাই দিলে। ৰ'বা হে, মই কথাটো শুনিছোঁ কিন্তু আজি নাযাওঁ দিয়া। এতিয়া তুমি ঘৰলৈ যোৱা। এতিয়া ইমান ৰাতি মই অকলে অকলে কেনেকৈ যাম? বোলা বোলা মোক থৈ আহিবা, ভাতকেইটাও খাই আহিবা। আহা তুমি মাজে মাজে বৰ জ্বলোৱা হে দোষী। হেই বোলা, উপায় নাই আৰু বোলা। কানহানৰ ভিতৰত এটা ৰণৰণি আছিল, সেইটো আজি ভাল পাইছো। আজি ৰণৰণীটো ভাল পাওঁ চাইতে ও কালি গেলে কানহান ভাল পা মান লাগছি। হ'ব পাৰেতো। কি কলা? কালি গেলি শুনা পাবা পাৰে দক। তোনাই কি মানুহা, কালি গেলি শুনা পাবো হেংকা অলপ খা দিবে নৰ? পাব পাব, কালি গেলি শুনা পাব। কি কৈ আছ হা? কালি গেলি শুনা পাব দক। অ অ এনকা কলি এহা পাও। ও মই ভাত ৰান নুংগে দে, চাহ খাবা? খাব পাৰি তো একদো। হ'ব দে, তুমি নাখাও যদি ময়ে খাওঁ। ও ভাতো ৰান নুংগে, চাহ কাপো খাওঁ। ইমান চাহ খাবাৰ মন গৈছিল, তেওঁ আৰু অকলাই হ'ল নহয়। ও কাণৰ কাষত ক'ব লাগিব। মোক এভইড কৰে, আজি পাতো ৰিক্সাতে নুঠোবা পাকে। আপুনি হাফিজৰ কথা তেনেকে নকব। এটা সময়ত মই ৰিক্সাৱালা আছিলো। বুঝিছ বোধে, ও এতিয়াহে মনটো সকাহ পাইছ? কিয়? আলেকে ফোন কৰিছিলে, এই যে আমাৰ মাকনে আহোঁ আহোঁ কৈ আছিলে নামনিলে, তাই এতিয়া নাহে, মিছাকেহে ধমকি দি আছিল। কিয়? আলেকে তাইক গাঁৱত লগ পাইছে জানো? পাইছেতো আকৌ, তাই সময়সীমাও বান্ধিছে। কি সময়সীমা বান্ধিছে? যদি বৰলা এমাহৰ ভিতৰত ঘৰলৈ নগ'ল তেতিয়াহ'লে তাই নিজে আহি ওলাবহি নামনি। কি মজা! কি মজা অ? এমাহ হ'লে মাকন বহি থকা ভকতনী নহয়। মানে? মানে আৰু কি, বৰলাক এতিয়া বেলেগৰ ডিঙিত ওলমিব। তই কেনেকৈ জানিলি? এইকেইদিনত মাকনৰ বিষয়ে বহুত কথাই শুনিছোঁ, এনেকৈ তাই হেনো সময়ে সময়ে মনৰ মানুহ সলাই থাকে। কি অধা চাই ছোৱালীও! চাওকচোন, বৰলা ডিঙিত ওলমি থকা হ'লে কমখন কাণ্ড হ'লহেঁতেন। কহিছ হেনে,
মাকেও ভয় খাই আছিল। খংটো বোলে বৰ বেছি, খঙতকৈ হেনো বলটো আৰু বেছি। ভগৱানে ৰক্ষা কৰিলে দেই। এতিয়াও ৰক্ষা কৰা নাই, ৰক্ষা কৰা আশা অকণহে দেখা গৈছে। কৰিব ভগৱানে ৰক্ষা, আমি হাল সৎ মানুহ যে। হ'লে কি হ'ব, বৰলা অসৎ, এনেহেন ছোৱালী পাল্লাত বৰলা পৰিবই নালাগিছিল। মই গম পাইছোঁ নহয়, এই ক্ষেত্ৰত আমাৰ বাবাৰ গাত একো দোষ নাই, ফচাইছিল তাক। ফচাইছিল হয়নে? অ' খুৱাইদেউ, নিজৰ ল'ৰা হ'ল বুলি ইমান মহান্দ হ'ব নাপায়, এপাত তাল কেতিয়াও নপজে। তোৰ মনটো বৰ বেয়া হ'ব বোলে, তই ভবাৰ সমান আমাৰ বাবা ইমান বেয়া নহয়। আৰু আপুনি ভবা নিচিনাকৈ বৰলা সিমান ভালো নহয়। আজি দিনটো তোমাৰ লগতে ঘূৰিম বুজিছা? আজি অঁ, এই প্ৰথমতে মানে তোমাৰ দোস্তিতালৈ যাওঁ, বুজিছানে? তাৰপিছত দোস্তিক লগত লৈ মালতীৰ খবৰ এটা কৰিম, আৰু ৰংহাঙৰ ঘৰটো এপাক মাৰি আহিম, বুজিছা? আজি মই ইমান পাৰবান নহয় দিয়ক। কিয়? আজি পেহীক লৈ এক ঠাইত যা কথা আছে। ৰ'বচোন ৰ'ব, তুমি কনকি বায়েক নিবৰ কাৰণে মোক এভইড কৰিছা? আপুনি বুজা নাই। চব বুজিছোঁ মই, চব বুজিছোঁ মই। তোমাক মই সদায় ডবল ভাড়া দিওঁহে, দুগুণ তিনিগুণ। দুগুণ তিনিগুণৰ কথা অহা নাই দিয়ক, কথাটো হৈছে কি, মই কোনোবাক কথা দিলে ফেলিব নোৱাৰোঁ। হয় নেকি? হ'ব দিয়া, আজিৰ পৰা তোমাৰ এই ৰিক্সাত মই কেতিয়াও নুঠো। হ'ব দিয়ক, আহক হেডছাৰৰ তাতে থৈ আহিম। কোনো দৰকাৰ নাই, নুঠো বুলি কৈছোঁ নহয়, খোজকাঢ়ি যাম মই। শুনক, মই নহকে আপুনি আহোঁ চলিব পাৰিব, কিন্তু আপুনি আহোঁ নহকে মই চলিব পাৰবা নাই দিয়ক। হ'ব দিয়া, চব বুজি পালোঁ। শুকান গৰমবোৰ মানে মই একদম হজম কৰিব নোৱাৰো, বুজিছেনে? এই হাফিজ এটা সাধাৰণ ৰিক্সাৱালা। এক মিনিট, আপুনি হাফিজৰ কথা তেনেকে নকব। এটা সময়ত মই ৰিক্সাৱালা আছিলো, আজি হাফিজৰ কথা ক'ব, কালিলে মোকো ক'ব তেনেকে। নমস্কাৰ, আহিলো, গুড বাই। নমস্কাৰ, গুড বাই। ওলাইছে মানুহগিলাখেনৰ অহংকাৰ অলপ বেছি হৈছে পেহী। কাৰ কথা কৈছা এ? আপুনি আজি এক ঠাইক যা কথা নাছিল। হা ওলছোৱে মই, ভৰি দুখেনৰ বিবেদনা বেছি দেখি তোৰ ৰিক্সাত উঠি একবাৰ মাত দি গুচি আহিম। বহুত দিন হ'ল বৈয়া কথা নহৈছে। কিয়ে? বিজয় মাষ্টৰ মাৰা নেগৰ, মোৰ ভাইজা হৈ এনেকৈ হঠাৎ মাৰা যাব বুলি ভাবাই নাছিলোৱে। আপোনাক লৈ যাম বুলি কোৱা কাৰণে মণ্ডল বাবুই মোৰ ৰিক্সাৰ পৰা নামি বং বংকৈ গুচি গ'ল। সাতটা টকা হৈছে নহয়। বকক দে, বকি থাকক, এগলা অহংকাৰী মানুহ। অ গাছৰ ওপৰত গাজ গাজে, তাকে কয় পাকৰি, আৰু অহংকাৰী মানুহ ডাঙৰ ডাঙৰ কথা সেগলাক কৈ চাকাৰ টকৰি। অ আৱিষ্কাৰ, তই এতে বহি আছা, তোক বিচাৰি বিচাৰি ভাই আহি পেলাই মই এখনি হ'লোৱে। হও গোটাই কু চবা বৰা, কালি আংঠাত তলত নাগ্ৰাণ নাম নহৈছিল, তাতে গোটাই হৰেণে লগকেইটাৰ লগত মদ খাই ফুটি গৈছে। মই কলো বেটা ফুটি কৰিব পাৰা, মদ খাব পাৰা, মোৰ পইচা কেইটা দিবা নৰা, অ পেহী সিংকে কবাহে পালো যাও, সি গোটাই মদৰ বটলটো উলিয়াই ধৰাকে কোবাই দিছি। তই মাৰবা নল্লি, কেংকে মাৰিবিয়ে, লগত কাইটা মিস্ত্ৰীও আছিল। কোন কাইটায়ে? তাৰ বেটাৰ সিদিনা এইখান গাঁৱত আহি সি তোক মাৰবা পাৰা হল। ঐ যা, তই যা, তই যা, কেছ দিনি। কিনো কয়? অ কেছ দিবা দিছো মই, যা কেছ দিনি, তই যা। যাওঁ দে, যাওঁ দে। তাৰ বেটাৰ সাত দিন হোৱা নাই এইখান গাঁৱত অহাৰ, সি আক মাৰা তাক মাৰা, যাব না পেহী। যাওঁ ৰ, তালাটো আনো দে। ঐ এমান ডাঙৰ কাজিয়া হৈছি, এইটো ডিউটি বান্দাৰ। অ ডেকা, কালি পানী নাথাকিব কৈ দিলো, এখেতৰ কিটো হৈছে? ঐ আৰু এটা যে ঠেলাত তুলি লৈ গ'ল, সেইটো শুকলে মুনি ভাতৃগতাই মাল খাই ডগ্ৰি মাৰিছি তাক। তাৰটো মোৰ দুফাল হৈছে, সিটো কেছ দিবলৈ অহা নাই। সি কেছ দিব, সি বাচি আহিলেহে কেছ দিব।
আংঠার তলত নাগরা নামত তোক মানে কালি ডিউটি নাছিল ডিউটি করেছিল মা প্রসাদও খাইছো নাম পার্টির লগত ভাত পানি খাই থানালে আইছো রাতি বলে তাতে মস্ত গন্ডগোল হয়েছিল কিবা অল্প সর সুরা কাজিয়া চলিছিল সব মদর কাজিয়া বুঝছে তই ডিউটি করে থাকাওতে মদ আই কেনকে কাজিয়া করে আই মদ খাই কাজিয়া করেছে তাকে তো তো ডিউটি করার কি লাভদাল হল অ মোর করিবলগিয়া কি তো আছে ডাঙর সরু বাস বিচার নাই মানে খায় সিঙ্গেলিয়া বিলাকর যে উৎপাত মোর দেখি দুঃখ লাগে গেছে বুঝছে দুঃখ করা বাদ দিয়াই মদা এইগুলা দুই এটা লৌকে দিবা নলি অ মদাহিক মারি পেলায় মই নিজে মার খালেহে হব আরে সেই কারণে গপসুত পড়ি আসা এনকে ডিউটি করছা রাজান নাপা পুলিশের যদি এই অবস্থা সাধারণ মানুষ কি হব আই মই কারণে ডিউটি করেছো আপনি হওয়াহাতেন দৌড়ি তত নাপালেহাতেন ঐ কি কইছা তই সঁচা কথা এশবার কম মই গা বসায় ডিউটি করে আছো কমিটির মানুষের লগত বহি আছো আপনি হওয়াহাতেন থানাত আহি শুই থাকিলেহাতেন বেতা পরম বিশ্বক্র ভাবি যা মালতী আমি চাহ নাখাও হব দিয়া আমি কোৱা কাম কলো শুনিলে কৰিব নুশুনিলে নকৰে কৰিলে খাব লাগিব দিয়া এমান ডাঙর কাজিয়া হয়েছি এই তো ডিউটি বান্দার ও ডেকা কালি পারি না থাকিব কই দিলু এখেতর কি তো হইছে ঐ আৰু এটা যে ঠেলা তুলি লৈ গল হেতু হুকলে মুনি ভাতৃগতে মাল খাই ডগ্রি মাইছি তা তার তো মোর দুফাল হইছে কি তো কেস দিব লহা নাই হি কেস দিব কি বাসি এলি হে কেস দিব কি কলি ইতা হি ভাঙা ঘর মেডি গেল বট টান চলছি বুলে বাসি এলি এতে কেস দিব তাকে কলু হাও এমান ডাঙর কাজা চলছি তাতে আৰু ডাঙর কাজা চলছি জাপারকুচি আর মালাইকুচির গোটাই চলিক চলি লাগছি ঘর ঘরে কাজিয়া লাগছি দেখো নাই মস্ত কাজিয়া গোটাই নাম সাম আলি হয়ে গেল পাঠকে পাঠক সব মানুষ কুনি কয় পলেছি আকো হিসাব নাই ও স্যার দুই এটাই জি ক্যারেট মাইছি ওই তই দেইতে কি করি আসলি ও পাঠকর দলটোর মাজত সোমাই মই প্রেসিডেন্টর ঘর পালোগো তাতে ভাত কেটা খাই পেলায় মই থানালে আহি গলো বেতা কি আইলেন দাল চাও আইয়া ও ডার্লিং এনকে আর নহব আমি বিয়াখান পাতিব লাগিব সরি স্যার সরি খুড়া আপনার কথা পাত মই যাও এই ডিএসপি বাইপে নাই এসআই ফুকন বাইপে এব হাজু হই থাক কি বাইপে বাইপে করি থাকে ডিএসপি আর ফুকন আপনার বাইপে হব পারে মোর নহয় মোর এজনেই বাইপে লাকাই কো পাওয়ার্ড বাই অনমোল ড্রিম লাইট টেস্ট ইট না ভাই কই রুক না পায় সহযোগ করিলে অমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া রিভেল সোপ আপ সমঝোতা নেহি হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নেহি বচেগা খাটে হি গন পাউলি পূজার হাজে হাজি উঠক মন সকলোরে প্রতি উৎসবতে বিগ বাজার আর জুনিয়র হরলিক্স